যারা মুত্তাকি পরহেজগার তাকওয়াবান তাদেরকে আল্লাহ তাআলা দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন hatta ida ja'uha এমন কি তারা যখন জান্নাতের নিকট আসবে ওয়া ফতিহাত আবওয়াবুহা জান্নাতের دروازেসমূহ তাদের জন্য খুলে দেওয়া হবে ওয়া ক্বালালাহুম খাযানাতুহা জান্নাতের রক্ষীরা বলবে সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষণ হোক বর্ষিত হোক তবে তুম তোমরা সুখে শান্তিতে আনন্দ উপভোগ করতে থাকো অতএব তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আল্লাহ দিন সদা কনা ওয়াদা যিনি আমাদের সাথে তার ওয়াদাকে সত্যে রূপান্তরিত করেছেন ও এবং আমাদেরকে এই জমিদের মালিক বানিয়েছেন জান্নাত দান করেছেন জান্নাতের মালিক বানিয়েছেন নতবউ মিনাল জান্নতি হাইতু নাশা ওয়াতায়ব আমরা জান্নতে যেখানে খুশি সেখানে আমরা বসবাস করব ফানি আমা আজরুল আমিলিন কতোইব যারা আজরুল আমেল যারা নেক আমল করবে তাদের ঠিকানা হলো তাদের পুরস্কার কতই না সুন্দর কতই না সুন্দর সাহাবায়ে کرامের অন্তরে কি পরিমাণ ভয় ছিল দলিলুল কদর সাহাবি সাইদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের خوشকবরি দেওয়া হয়েছে সেই আবু বকর সিদ্দিক তার অন্তর কি পরিমাণ ভয় ছিল তিনি যখন যার সম্পর্কে সরকারিদু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অনেকগুলো উক্তি করে গেছেন বলে উকুনতু মুতাশিদান খালিলা খাল্তু আবা বকরিন খালিলা সুবাহান মুসলমান ভাইরা রে আমাদ সরকারিদু আলম নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম হজরাত আবু বকর সম্পর্কে বেশ কয়েকটি উক্তি করে গেছেন ওরা হুকুম তুমুত্তাং খালী আলাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন যার সম্পর্কে এই উক্তি করেছেন ওরা হুকুম তুমুত্তা সিনাম খালী আলাহ লাখ্তু আবাবাকরিম খালী আলাহ যদি আমার উম্মদের কাউকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমি নবী আবু বকরকে প্রেক্ষাপটে বলে গেছেন ওরে আমার সাহাবারা মসজিদের নবী অভিমুখে প্রত্যেকটি দরওয়াজা বন্ধ করে দাও শুধু আবু বকরের জন্য একটি দরওয়াজা খোলা রাখো যার সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সম্পদ আর সহচর্যের মাধ্যমে আমার উপর সবচেয়ে বেশি দয়ার ঋণ করেছেন যেই ব্যক্তিটি সেই ব্যক্তিটির নাম হল আবু বকর যার সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উন্মতের মধ্য হতে সবচেয়ে বেশি দয়ার কুমল হৃদয়ের অধিকারিক যে ব্যক্তিটি সেই ব্যক্তিটির নাম হলো আবু বকর যার সম্পর্কে উদ্দেশ্য করে বললেন ওরে আমার সাহাবারা জান্নাতের আটটি দরওয়াজা থাকবে এক এক দরওয়াজা দিয়ে ভিন্ন ভিন্ন লোকদেরকে ডাকা হবে আবু বকর জিজ্ঞাসা করলেন ওবা আল্লাহর রসুল এমন কোনো ব্যক্তি আছে নাকি যাকে জান্নাতের প্রতিটি দরওয়াজা দিয়ে ডাকা হবে আল্লাহর জবাবে বললেন হে আবু বকর হা হা এমন একজন মানুষ রয়েছে যাকে জান্নাতের প্রতিটি দরওয়াজা দিয়ে ডাকা হবে আর তুমি হলে সেই আবু বকর আল্লাহ আকবার সেই আবু বকরকে যাকে নাকি জান্নাতের প্রতিটি দরওয়াজা দিয়ে ডাকা হবে সেই আবু বকরের অন্তরে আল্লাহ তালার কি পরিমাণ কি পরিমাণ বয়সী বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যখন তিনি তাহাজের নামাজে দাঁড়িয়ে যেতেন তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করে করে ক্রন্দন করতেন কি পরিমাণ আল্লাহর ভয় ছিল তার অন্তরে যখন তিনি তার সামনে যখন জান্নাতের আলোচনা করা হতো তখন তিনি আশঙ্কা করতেন না জানি আবু বকরকে জান্নাত থেকে জান্নাত থেকে বঞ্চিত করা হয় এমন ভয় করতেন যে আবু বকরের অন্তরে কি পরিমাণ ভয় ছিল তিনি যখন গাছের পাখিদেরকে দেখতেন পাখিদেরকে উদ্দেশ্য করে বলতেন তু বালাকায়া তাই তু বালাকায়া তাই ওয়া তাকুলু وتصير الى غير حساب يا ليت ابا بكر مثلك الله اكبر <laughs> हे গাছের পাখিরা তোমরা তো গাছের সুশীতল ছায়ায় বসবাস করো বিশ্রাম গ্রহণ করো গাছের ফলমূল খেয়ে তোমরা বড় হও হে গাছের পাখিরা তোমাদের থেকেতো কোনো হিসাব নিকশ আল্লাহ নিবে না রে আমি যদি হে আমি আবু বকর যদি তোমাদের পাখির মতন হয়ে যেতাম আল্লাহ আকবার তাহলে আমি আবু বকর থেকেও কোনো হিসাব নেওয়া হতো না হাই মুসলমান তাদের অন্তরে আল্লাহ তার কি পরিমাণ ভয় ছিল তারা জান্নাতের খুশকুবুরি পাওয়া সত্ত্বেও তারা আল্লাহ তালাকে ভয় করত। কাজী মুসলমান ভাইরা রে আমার আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে গুণামুক্ত জিন্দিগি গ্রহণ করতে হবে যেই যত বেশি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ তালা দুনিয়ায় সম্মান দিবেন পরকালে জান্নাত দিবেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার এই যে দুনিয়ার মধ্যে কত বন্ধু বান্ধব থাকে এই যে বন্ধু বান্ধব পুলসিরাতের কঠিন মুসিবতের দিবসে বন্ধু শত্রু হয়ে যাবে কি হয়ে যাবে আমার দিকে লক্ষ্য করুন তুলসিরাতের দিবসে বন্ধু কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে কিন্তু যারা মুত্তাকি পরহেজগার তাদের কোনো শত্রু থাকবে না ঠিক কিনা আল্লাহ যারা মুত্তাকি পরহেজগার গাত তাদের কোনো শত্রু থাকবে না আর যারা দুনিয়ার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ করত বন্ধুগুলো ওই দিবসে পুলসিরাতের দিবসে শত্রুতে পরিণত হবে মুসলমান ভাইরারে আমার যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে দলে দলে ডেকে ডেকে আল্লা তালা জান্নাতের দিকে নিয়ে যাবেন حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين <applause> مسلم بحيرة يا عمر جرى متكي بور هزجرتك وبان تدركي علت على دول دول بكركي جنة ترديكنية جبن حتى إذا جاءوها. এমনকি তারা যখন জান্নাতের নিকট আসবে ও অপতিহাট আবু আবুহা জান্নাতের দরওয়াজাসমূহ তাদের জন্য খুলে দেওয়া হবে ওয়াকলাহুং খ জানো তুহা জান্নাতের রক্ষীরা বলবে সালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষণ হোক বর্ষিত হোক তইবে তুম তোমরা সুখে শান্তিতে আনন্দ উপভোগ করতে থাকো খেদে খুদু হা খোয়ালিদি অতএব তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো ওয়াকালুল হামদুলিল্লাহ তারা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আল্লাযী সাদাকানা ওয়াদা যিনি আমাদের সাথে তার ওয়াদাকে সত্যে রূপান্তরিত করেছেন ওয়া আউরাতানাল এবং আমাদেরকে এই জমিদের মালিক বানিয়েছেন জান্নাত দান করেছেন জান্নাতের মালিক বানিয়েছেন আমরা জান্নাতে যেখানে খুশি সেখানে আমরা বসবাস করবো আমরা আজরুল আমিনিন অতএব যারা আজর আমেল যারা নেক আমল করবে তাদের ঠিকানা হলো তাদের পুরস্কার কতই না সুন্দর কতই না সুন্দর মুসলমান ভাইরা রে আমার কারা কারা ওই জান্নাতের মালিক হতে চান হাত উঁচু করুন যদি ওই জান্নাতের মালিক হতে চান তাহলে এই চক্ষু দ্বারা যুবক বেড়া আমার ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে খারাপ বিডু পর্ণ বিডু দেখা যাবে না ঠিক কিনা যদি ওই জান্নাতের মালিক হতে চান যুবতী বোনেরা আমার ব্যাপারদার সাথে চলা যাবে না যদি ওই জান্নাতের মালিক হতে চান সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না যদি ওই জান্নাতের মালিক হতে চান তাহলে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে হয়রানি করা যাবে না জেলে ঢুকানো যাবে না যদি ওই জান্নাতের মালিক হতে চান তাহলে সন্ত্রাসী করা যাবে না হত্যা রাহজানি করা যাবে না দর্শনের সেঞ্চুরি করা যাবে না কাজেই মুসলমান ভাইরারে আমার হাতনামান যদি ওই জান্নাতের মালিক হতে চান গুনাহ মুক্ত জিন্দগি গ্রহণ করতে হবে তাক অবলম্বন করতে হবে যেই ব্যক্তি তাক অবলম্বন করতে পারবে তার ঠিকানা হবে জান্নাত আর জান্নাত সুবাহান আ ওয়ান্না মান সানাফান আরব বিহী ওয়ানাহান্নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতাহিয়াল মা ওয়া যেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সামনে দ্বন্দ্বায়মান হওয়ার ভয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বয়ে নিজেকে প্রবৃত্তি খা হিসাতে নাফসানি গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত সুবহান আল্লাহ তাহলে আমরা পারবো গুনাহ মুক্ত জিন্দিগি গ্রহণ করব আমি শুরুতেই বলেছিলাম আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত কারা কারা ভুলে গেছে কারা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর নিকট মুত্তাকি পরহেজগার তাকওয়াবান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত যারা মুত্তাকি পরহেজগার তাকওয়াবান তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত সুবাহান অতএব ধনিয়া আর গরিবের ভিত্তিতে সেতাঙ্গর কৃষ্ণাঙ্গর ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে না কালা আর ধরার ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে না মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে পাকের দেয়া মানদণ্ডে ইন্মাকুম আতওয়াকুম আল্লাহ পাক আমাদেরকে সেই অবলম্বন করার আমাকে এবং আপনাদেরকে সেই অবলম্বন করার তৌফিক দান করুন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়া না أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته